হ্যালো আপনারা দেখছেন আশিস ব্লগ চ্যানেল আমরা এখানে থেকে আমরা এখন যাব এই যে সাইগ্রো হর্টিকালচার এটা ফুলপুরে স্বনামধন্য একটি বাগান তিন বন্ধু ডিপোজিট আপনারা চলো আমার সাথে আমরা এখন যাব আমরা এখন অষ্টমীকলা ক্রস করতেছি তো সে আমরা অটো পেয়ে গেলাম এখানে আপনার বিভিন্ন ধরনের গাছ আমরা দেখানোর চেষ্টা করবো একটু জেড দেখানোর চেষ্টা করবো সবকিছু নাও পারি সবকিছু চেষ্টা করবো আর ভিডিও যদি ভালো হয় আমাদেরকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি করে সাপোর্ট দেখান আমরা আগামীতে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো দেশের প্রত্যেকটি জেলায় ঘুরবো আমরা এরকম ব্লগ হোক যে কোনো ধরনের ব্লগ করার চেষ্টা করবো ঠিক আছে সবাই ধন্যবাদ সাথে থাকেন চলেন আজকে সম্ভবত ভাইয়ের দিকে কেউ আসছে তাই আমরা একটু কেটে দিলাম দারচিনি দার্জিলিং কমলা কামরাঙ্গা চায়না কমলা দেশি জামরা গাছগুলো এখানে আছে হ্যালো ভিউয়ার্স এটা আমাদের জনপ্রিয় বাংলাদেশের মেয়াগুড়ি গাছ যা এই গাছটা দ্বারা বিভিন্ন ধরনের হাজারপত্র তৈরি করা হয় আমাদের লোকাল গাছ যেগুলো বলা হয় হ্যালো ভিউয়ার্স এগুলো হচ্ছে আমাদের দেশি আম গাছ এই যে আম গাছটা গেছে ওটা হচ্ছে আমাদের দেশি আম এই হচ্ছে বিভিন্ন ধরনের হাইব্রিড আম সামনে অনেকগুলো ছাত্র ছাত্রী রাজশাহী অঞ্চলের জনপ্রিয় আম হাড়িভাঙা আম বাংলাদেশের সব থেকে জনপ্রিয় অনেক এগুলো হচ্ছে হাড়িভাঙা আম আমের জাত এখানে বিভিন্ন ধরনের আমের জাত আছে হাইব্রিড সবগুলো মূলত হাইব্রিড দেশি না দেশিগুলো আগে দেখানো হয়েছে এটা হচ্ছে এই বাগানের সেলফি পয়েন্ট এখানে সবাই ছবি তোলে হ্যালো ভিউয়ার্স এটা হচ্ছে চায়না বটের বনসাই রূপ বনসাই ফল এটা সরস্বতী পূজার প্রধান উপকরণ পলাশ ফুলের গাছ জলপাই গাছ কাঠগোলাপ গাছ মালভূরি এটা একটা মালভূরি এটা এটা একটা শর্ত কি বেন এটা মালভেরি কল না কি ফুল মালভেরি গাছ কলম দেওয়া হয়ে গেছে কয়েকদিন পরে চার হাজার সম্ভবত যোগাযোগ করবেন ডেসক্রিপশন সব নাম্বার দেওয়া আছে পাবেন এখানে অনেকগুলো গাছ সম্ভবত বের হবেন থেকে সব ধরনের গাছ এখানে পাওয়া যাবে যে কোনো ধরনের গাছ ফুল গাছ থেকে ফল গাছ শুরু করে সব কিছু সুলভ পাওয়া যাবে এই বাগানের মালিক মামা গোপাল নার্সারি অনেক জাতের গাছ আছে
তো কোথা থেকে এই পরিকল্পনার উৎপত্তি আর কি? এটা আসলে মূলত আমি আমার ওই সাত বাগান করছিলাম শুরুতে, ওখানে ভ্যারাইটি গাছ পাচ্ছিল আমাদের, তো ওইটাই ঘুরে যে স্বাচ্ছন্দ্যতা এবং একটা আত্মতৃপ্তি পাইছি, তখনই মনে হয়েছে যে নিজেদের যদি একটা জায়গা থাকতো তাহলে হয়তো বা একটু বড় পরিসরে কিছু করা যায়। যেটা সাত বাগানটা ঘুরে আমি একা আনন্দ পাই, এখানে এসে অনেকে আনন্দ পাই, এই থিমটা কাজে লাগাই এই মূলত ওই প্রজেক্ট জায়গাটাকে কিনে আমাদের আরও দুই পার্টনার আছে অঞ্জন এবং সুমন, ওদেরকে নিয়ে এটাকে শুরু করছি। তারপর ভবিষ্যৎ পরিকল্পনা কি দাদা আপনার? আসলে এটা নিয়ে অনেক মহৎ একটা পরিকল্পনা অনেক আগে থেকে আমাদের আছে, আশা করি যদি বেঁচে থাকি বাস্তবায়ন করবো। আমাদের একটা বৃদ্ধাশ্রম করার খুব ইচ্ছা, এখানে সোর্স অফ ইনকামটা যদি আমাদের চলে আসে আর মানে আর্নটা যদি চলে আসে যে আমি ওইটাকে চালাইতে পারবো, তখন আমরা শুরু করে দিব। একটা বৃদ্ধাশ্রম করার খুব ইচ্ছা আমাদের। দাদা অনেক ধন্যবাদ এই মহৎ পরিকল্পনার জন্য আর শুভকামনা। থ্যাংক ইউ অন্ত, সবার জন্য শুভকামনা, দেখার আমন্ত্রণ রইল এজিএসসি গ্রিন হর্টিকালচার। আমরা বাগান বাড়িতে সব গাছগুলো দেখানোর চেষ্টা করছি, তারপরে কিছু মিস্টেক হয়েছে, তারপরে আমরা কখন ধরে সে দেখবেন। আমরা আগামীতে ভালো ভিডিও কীভাবে করবো কীভাবে করবো আমাদেরকে ই দেবেন, টিপস দেবেন, কমেন্ট বক্সে বলবেন কোথায় ভুল ভুল হয়েছে, আগামীতে ভুল শুধানোর চেষ্টা করবো। আর আমাদের চ্যানেলকে সাপোর্ট দেবেন, প্লাস লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আশা দেখবেন আগামীতে ভালো ভিডিও করার চেষ্টা করবো, আরও এর থেকে ভালো ভিডিও করবো, দেশের সব জায়গায় ঘুরবো আমরা প্রতিদিন, প্রতি সপ্তাহে না হলেও মাসে একবার আমরা ভালো ভিডিও চেষ্টা করবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে দেখবেন।